শুনলাম আজকাল অনেক টিউশনই করছো। তা করছি, তুমি কেন জিজ্ঞেস করছো? না, তোমার মা বলছিলেন অনেক চাপ হয়েছে তোমার, পড়তে বসলে মানে ঝিমোচ্ছ। তাহলে না, পড়াশোনাটা আগে কমপ্লিট করতে, তারপরে তো আছেই পড়াতে। তারপর সালা নিজের চরকায় তেল দে না। আচ্ছা, তুমি কি জানো আমি এখানে কেন এসেছি? আমি যে টিউশন পড়াই বেশি হয়ে যাচ্ছে, সেই জ্ঞানটা তো দিতে আসোনি। তুমি বলো কেন এসছো? কোনো আশ্রমেও যাইনি, সোজা এখানেই এসছি তোমার সাথে দেখা করতে। কারণ যদি বলি, প্রফেসর সুমিত ঘোষের ওয়াইফের সাথে দেখা করতে এসেছিলাম। ওনাকে দেখে জানার চেষ্টা করছিলাম প্রফেসর ঘোষ কেমন মানুষ। কারণ উনি নিজের বউকে ছেড়েই দিলেন কেন? অনেক সাহস দেখছি তোমার। তোমার বাবা সুমিত ঘোষ আমার অনেক ক্ষতি করেছেন, সাহস তো হবেই। সে হবে, কিন্তু এসবে আমার মায়ের কী কানেকশন? ডাইরেক্ট ইনডাইরেক্ট কানেকশন তো আছে। তোমার বাবা সুমিত ঘোষ তোমার মাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সংসার করছে। ওই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তোমার এই বাবার কাণ্ডতে কত লোকের জীবন নষ্ট হয়ে গেল জানো? পূজার মা বাবা একদম চুপ হয়ে গেছে, দুই পরিবার একদম। কিন্তু আমি বুঝতে পারছি না এতে আমার মা কোথায়। ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম উনি তোমার বাবার সাথে আবার সংসার করতে চান কিনা। মানে এসব কথা তুমি আমার মাকে বলোনি তো? তুমি কি আমাকে এত বড় মূর্খ ভাবো? লাস্ট টাইম তোমার সাথে যখন দেখা হয়েছিল তুমি জানতে পেরেছিলে কেন দেখা হয়েছিল, কি কারণ ছিল? তোমার একটা খবর দিই, বাবার উকিল কাগজ পাঠিয়েছে ডিভোর্সের জন্য, মারও কোনো আপত্তি নেই। দেখে মনে হচ্ছে খুব কষ্ট পেলে। তুমি এখনো ওই মেয়েটার সাথে বিয়ে করতে চাও? এটাই সমস্যা, শি ইজ মাই ডেস্টিনি। প্রতিশোধের কোনো প্ল্যান আছে?